1817 সালের শেষ দিকে শিববাজারে কবিরাজ মারা গেলে তার দুই স্ত্রী সতী হওয়ার ইচ্ছে প্রকাশ করে। বড় বউ বছর 23-এ যুবতী, ছোট বউ সবে 17। পুলিশে খবর গেল, 24 পরগনা স্থানীয় পুলিশ ছুটে এসে বোঝাতে চেষ্টা করল, কিছু লাভ হলো না। কালীঘাটে গঙ্গার তীরে স্বমরণের ব্যবস্থা করা হলো। সতী দাও হবে শুনে আশেপাশে এলাকায় কি হুড়োহুড়ি, মেয়েরা ছুটে এলো সতীর পায়ে ধুলো নেবে। এ ধুলো যে নেয় সে পুণ্যবতী। রামমোহন তখন মানিকতলায়, খবর পেয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। মানিকতলা থেকে কালীঘাট যাওয়া সোজা নয়, দীর্ঘ পথ। তাছাড়া চৌরঙ্গীর জঙ্গল আছে, সরু পথ। সে পথে দিনের বেলায় বেহারারা যেতে ভয় পায়। রামমোহন ছুটেছেন। রামমোহনকে দেখে স্থানীয় জনতার মধ্যে আলোড়ন পড়ে গেল। তিনি শটান শ্মশানে গিয়ে মেয়ে দুটিকে বোঝালেন, কিন্তু সফল হলেন না। মেয়ে দুটি অনর, তারা সতী হবেই, সতী হলে কত পুণ্য। অঙ্গিরামণি বিধান দিয়ে গেছেন, যে স্ত্রী ওই পতির জ্বলন্ত চিতা আহরণ করে সে বশিষ্ঠ স্ত্রী অরুন্ধতির সমান হয়ে স্বর্গারোহণ করে, আর যে স্ত্রী স্বামীর সঙ্গে স্বর্গে যায় সে মানুষের দেহে যত লোম আছে অর্থাৎ 3.5 কোটি বছর স্বর্গবাস করে। সাপ সংগ্রহকারীরা যেমন নিজের শক্তি বলে গর্ত থেকে সাপ উদ্ধার করে, ঠিক তেমনই স্বামী মারা গেলে ওই রকম ক্ষমতার দ্বারা ওই স্ত্রী স্বামীকে স্বর্গে নিয়ে সুখভোগ করে। আর যে স্ত্রী স্বমৃতা হয় সে 3 কুলকে পবিত্র করে। পূর্ণ লাভের এমন সুবর্ণ সুযোগ ছাড়া চলে? হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচের দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন, আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। অজ্ঞতা রামমোহন নির্দেশ দিলেন, মেয়েদের চিতায় বেঁধে তার ওপর ডালপালা চাপিয়ে আগুন ধরালে চলবে না, চিতায় আগে অগ্নিসংযোগ হবে, তারপর মেয়ে দুটি স্বেচ্ছায় উঠবে, কোনো জোর জবরদস্তি চলবে না। প্রস্তাবটি উপস্থিত পণ্ডিতবর্গের ঠিক পছন্দ হলো না, অনিচ্ছা সত্ত্বেও তারা রাজি হলো। রামমোহনের মনে আশা যদি মেয়ে দুটো শেষ মুহূর্তে ভয় পেয়ে বেঁকে বসে। কিন্তু রামমোহন অবাক হয়ে দেখলেন, বড় বউটি নির্বিকারে চিতায় উঠে গেল, তার দেখা দেখি উঠে গেল ছোট বউ। চারিদিকে উল্লাস, ঢাক ঢোলের শব্দ। মাথা নিচু করে মানিকতলায় ফিরে এলেন রামমোহন। ব্যাপক হারে তখন বাংলায় সতীদাহ প্রথা চলছে। পার্লামেন্টারি পেপার্স 1825 ভলিউম 15-এ পাওয়া তথ্য অনুযায়ী বাংলা বিভাগে 1815 সালে সতী হয়েছে 378 জন, তার মধ্যে কলকাতা বিভাগে 253 জন। 1816 সালে সতী হয়েছে 442 জন, কলকাতা বিভাগে 289 জন। এইভাবেই চলছিল সতীদাহ প্রথা। তখন তো বাংলা প্রেসিডেন্সিতে কলকাতা বিভাগ ছাড়াও ঢাকা বিভাগ, মুর্শিদাবাদ বিভাগ, পাটনা বিভাগ, বেনারস বিভাগ ও বেরেলি বিভাগ ছিল, কিন্তু সতীদাহ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত ছিল কলকাতা বিভাগে। পার্লামেন্টের পেপার তথ্য অনুযায়ী সতীদাহে হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র বেনারসকেও পিছনে ফেলে দিয়েছিল কলকাতা বিভাগ। আবার কলকাতা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সতীদাহ হয়েছে বর্ধমান, হুগলি, নদিয়া, কলকাতার উপকণ্ঠ ও জঙ্গলমহলে। খ্রিস্টপূর্ব কাল থেকেই ভারতে সতীদাহর মতো ঘটনা ঘটে আসছে। খ্রিস্টপূর্ব 327-এর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় পাঞ্জাবে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। রাজতরঙ্গিনীতে আছে সতীর ঘটনা, বরাহ মিহির সতীর গুণগান গিয়েছেন, মঙ্গল কাব্যে আছে সতীর উল্লেখ। মুলতান থেকে দিল্লি যাওয়ার পথে ইবেন বতুতা আম ঝাড়িতে 3 জন মেয়েকে সতী হতে দেখে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আবার বার্নিয়ারের মতে কেউ কেউ সতী হওয়ার থেকে কোনো মেয়েকেও রক্ষা করেছেন। তার নজির এড়ায়নি যে প্রধানত ব্রাহ্মণরা হিন্দু মেয়েদের সতী হতে উৎসাহ দিত, সবাই স্বেচ্ছায় সতী হতো না। কিন্তু একটা বিধবা মেয়ের আজীবন ভরণ পোষণের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অথবা তার সম্পত্তি হস্তগত করার জন্য জোর করে তাকে চিতায় উঠতে বাধ্য করা হতো। স্বপন বসুর বাংলা নবচেতনার ইতিহাস বইতে পায় যে মেয়েরা সতী হলে কোনো কোনো ধনী পরিবার থেকে তখনকার সময় 200 টাকা অবধি সাম্মানিক জুটত। এই অর্থের লোভে ব্রাহ্মণরা মেয়েদের সতী হতে উৎসাহ দিত। স্বপন বসুর সতী নামক বইতে দেখি একটি অল্পবয়সী মেয়ে স্বামী মারা যেতে সে সতী হবে বলে মনস্থির করল। আত্মীয় স্বজন বেজায় খুশি, চারিদিকে সাজসাজো রব। চিতার আগুন জ্বলে উঠতেই মেয়েটির কাকা মেয়েটিকে ধরে চিতায় তুলে দিল। আগুনে ঝলসে মেয়েটি বাঁচবার জন্য চিতার থেকে লাফ দিল। শুরু হয়ে গেল হুড়োহুড়ি, চিতার থেকে পালালে চলবে না, সংকল্প যখন করেছ
তাকে সমরণে যেতেই হবে। আধপোড়া মেয়েটি প্রাণ ভয়ে ছুটে পালিয়ে একটা ঝোপের পিছনে আশ্রয় নিল, কিন্তু তার কাকা আর লোকজন সঙ্গে এনে তাকে ঠিক খুঁজে বের করে আবার জোর জবরদস্তি চিতায় তুলে দিল। পঞ্চভূতে বিলীন হয়ে পুরো পরিবারের মান সম্মান বাড়ি দিয়ে গেল মেয়েটি। আরেকটি খুব অদ্ভুত গল্প পড়েছিলাম, একটি লোকের তিন বউ, প্রথম জনকে বিয়ে করে একদিনও সংসার করেনি, দ্বিতীয় স্ত্রী মানসিক বিকারগ্রস্ত, তাই তিনি তৃতীয় একজনকে বিয়ে করে তার সঙ্গে থাকতেন, তিনি মারা গেলে কে সতী হবে? ছোট বউ আর মানসিক বিকারগ্রস্ত বউটি বলল তারা সতী হবে, কিন্তু চিতার অমন ভয়াল রূপ দেখে ছোট বউ সতী হতে রাজি হলো না। মানসিক বিকারগ্রস্ত মেয়েটি আগুন দেখে শেষ মুহূর্তে বেঁকে বসল। অজ্ঞতা বড় বউ, যে কিনা কোনোদিন স্বামীর ঘরই করল না, তাকে যেতে হলো সহগমনে। কি বিচার! আবার এমনও ঘটনা দেখা গেছে যে স্বামীর সঙ্গে একদিনও ঘর করেনি, সে স্বেচ্ছায় স্বামীর বুকের ওপর নিশ্চিন্তে মাথা দিয়ে স্বর্গারোহণ করছে। মাঝে মাঝে বৃষ্টি হয়ে চিতার আগুন নিভে সে আধপোড়া হয়ে শুয়ে আছে, তবুও তার বিকার নেই। ধিকি ধিকি জ্বলতে জ্বলতে তখন আবার চিতায় আগুন জ্বালানো হলো, তার ভবলীলা সাঙ্গ হলো। বাংলায় সতী হওয়ার অনুষ্ঠানটিও ছিল অদ্ভুত। যে মেয়ে সতী হবে বলে মনস্থির করত, সে স্নান করে নতুন কাপড় পরে পায়ে আলতা রাঙিয়ে একটি আমডাল নিয়ে সবের কাছে বসত, মাথার চুল বিছিয়ে দেওয়া হতো, ছেলে বা নিকট আত্মীয় অনুষ্ঠানে সব জিনিস জড়ো করে চিতা প্রস্তুত করত। সে গায়ের গয়না খুলে সিঁদুরে টিপ পরে সাতবার চিতা প্রদক্ষিণ করে আঁচল বাঁধা খই কড়ি বা গয়না ছুঁড়ে ছুঁড়ে দিত উন্মত্ত জনতাকে। তারপর বিচিত্র গগনভেদী বাজনার মধ্যে দিয়ে সে চিতায় উঠত। মেয়েদের চিতার সঙ্গে বুকে কোমরে পায়ে দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বাঁধা হতো, যাতে তারা পালিয়ে না যায়। শুধু সহমরণ নয়, সমাজ তখন অনুমরণ, সহসমাধি, কত রকম প্রথা। স্বামীর সঙ্গে একসাথে পুড়ে মারা গেলে সহমরণ, স্বামীর মৃত্যুর সময় অনুপস্থিত থাকলে, অসুস্থ হলে বা গর্ভবতী হলে পরে স্বামী ব্যবহৃত যে কোনো জিনিস, যেমন লাঠি, চটি, থালা, বাঁধানো দাঁত, স্বামীর লেখা চিঠি ইত্যাদি নিয়ে তাকে চিতায় উঠতে হতো, এটি হলো অনুমরণ। এছাড়া বিজয়নগরে লিঙ্গায়েত সম্প্রদায়ের মেয়েদের মধ্যে আরও একটি প্রথা প্রচলিত ছিল, একটি গর্ত করে মেয়েটিকে নামিয়ে দিয়ে মাটি ভরাট করে তার ওপর পাথর চাপিয়ে দেওয়া হতো। এম মার্টিন সম্পাদিত টপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক অফ ইস্টার্ন ইন্ডিয়া 1838 ভলিউম 1 বইটিতে পাওয়া যায় মুসলমান মেয়েরাও সতী হতো। বাংলায় মুসলমান সম্প্রদায়ের অনেককে সতীদাহের সম্ভ্রমণের চোখে দেখত ও সতীদাহে অংশগ্রহণ করত। কোনো কোনো মুসলমান মেয়ে স্বামীর সঙ্গে সহসমাধিস্থ হতো। আবার পাঞ্জাবে মা ছেলের সঙ্গে সতী হতো, একে বলে মা সতী। মৃত ভাইয়ের চিতায় বনে আত্মাহুতি দেওয়ার ঘটনাও আছে, সেখানে বাবা নিজে একসঙ্গে পুত্র ও কন্যা চিতা সাজিয়ে অগ্নিসংযোগ করেছিল। 1818 সালে শেষ দিকে চন্দননগরের এক তরুণী ভাবি স্বামী চিতায় আত্মাহুতি দেয়। বিয়ের আগের দিন ছেলেটি কলেরায় মারা যায়, মেয়েটি জোর করে সতী হয়, রক্ষিতারাও সতী হতো, রীতিমতো প্রতিযোগিতা চলত, সাধ্বী স্ত্রী সতী হবে না রক্ষিতা। সতীদাহ রমরমা, মেয়েদের পড়াশোনার বালাই নেই, 4 বছরের শিশু থেকে 100 বছরের বৃদ্ধা অবধি দেদা সতী হচ্ছে। লোকের চোখে দেবী হয়ে ওঠার লোভ যেমন আছে, তেমনি স্বামী মারা গেলে মেয়েটি ব্যভিচারিণী হবে, উচ্ছৃঙ্খল হবে, সেই সন্দেহে সমাজ তাদের মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। তারা জানে না শাস্ত্রের বিধান, জানে না তারা পাপের ভাগিদার না পুণ্যের ভাগিদার। রক্ষণশীল হিন্দুদের কাছে সতীদাহ হলো শাস্ত্রীয় বিধি, মেয়েদের সপক্ষে কেউ নেই। উইলিয়াম কেরি একটু সচেষ্ট হন, কিন্তু সাফল্য পাননি। পরে 1813 সালে সরকার পুলিশদের জোর জবরদস্তি করে মাদক খাইয়ে সতী হওয়া রুখতে নির্দেশ দেন। 1815 সালে সতী হলে যেন পুলিশকে জানানো হয়, এই মর্মে নির্দেশিকা দেওয়া হয়। কিন্তু সতীদাহ নিষিদ্ধ হওয়ার পরিবর্তে বাংলায় এই প্রথা হুহু করে বাড়তে থাকে। 1817 সাল নাগাদ এগিয়ে এলেন যুগপুরুষ রাজা রামমোহন রায়। সর্বপ্রথম কলম ধরলেন সতীদাহর বিপক্ষে, লিখলেন সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তের সংবাদ, সম্ভবত 1818 সালে শেষ দিকে প্রকাশিত হল। তিনি প্রবর্তক ও নিবর্তক প্রশ্নোত্তরের মাধ্যমে বুঝিয়ে দিলেন সতীদাহ মোটেই আবশ্যিক নয়, এটা জ্ঞানত নারী হত্যা। তিনি মনুস্মৃতি থেকে উদ্ধৃত করে দেখালেন যে স্বামী মারা গেলে মেয়েরা ব্রহ্মচর্যের দ্বারা মুক্তিলাভ করবে, সহমৃতা হয়ে নয়। হিন্দুদের মনে বিধবা মেয়েদের ব্যভিচারের ভাবনাটিও
তিনি ভ্রান্ত বলে দেখিয়ে দেন। ইংরেজরা নড়াচড়ে বসল, তারা বুঝল হিন্দুদের মধ্যে এ প্রথা নিয়ে মতভেদ আছে। তারা এবার সাহস পেল। হেস্টিং আর্মহার্স্ট মনে মনে চাইলেও দেশীয় প্রথায় হস্তক্ষেপ হলে পাছে গণ্ডগোল হয়, সেই ভয়ে তারা আইন করে সতীদাহ হ্রদের পথ মারাননি। 1828 সালে জুলাই মাসে শাসনকর্তা হয়ে এলেন উইলিয়াম বেন্টিং। তিনি নিরন্তর চেষ্টা চালাতে লাগলেন। কলকাতা নিকটবর্তী ব্যাপটিক্স ও মিশনারিরা তাকে অনুরোধ করল। বেন্টিং রামমোহনকে অনুরোধ করলেন তার মতামত জানাতে। রামমোহন তার সঙ্গে দেখা করে এ প্রথা নিষিদ্ধ করার জন্য অনুরোধ করলেন। সতীদাহ প্রথা রদ হতে পারে শুনে মাঠে নেমে পড়ল সমাচার চন্দ্রিকা। সম্পাদক ভবানীচরণ লিখলেন, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত শিউরে উঠছে, আমরা বিপন্ন, ভীত ও বিস্মিত। কিন্তু বেন্টিং, মেটাকাফ, বেলি প্রমুখের সমর্থনে কাউন্সিলিংয়ে 4/12/1829 তারিখে সতীদাহকে ইল্লিগাল অ্যান্ড পানিসেবল অ্যাক্ট বাই ক্রিমিনাল কোর্টস বলে নিষিদ্ধ করলেন। খবরটা আসার সঙ্গে সঙ্গে সতীদাহ বিরোধীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। ইংরেজি সংবাদপত্র বেঙ্গল হরকরা এটিকে সর্বান্তকরণে স্বাগত জানালো। রামমোহনের নেতৃত্বে প্রসন্নকুমার ঠাকুর, হরিদত্ত, কালীনাথ রায় প্রমুখরা 1830 সালে 16 জানুয়ারি বেন্টিংয়ের সঙ্গে দেখা করে 300 প্রজা সই সহ অভিনন্দন পত্রটিও পাঠ করেন। ইংরেজিতে পাঠ করেন হরিহর দত্ত। তারা সশস্ত্রিক বেন্টিংকে অন্তরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 1830 সালে 17 জানুয়ারি সতীদাহ হ্রদ নিবারণে পথে নামল রাজা রাধাকান্ত দেব, হরিমোহন ঠাকুর, গোকুলনাথ মল্লিকের নেতৃত্বে ধর্মসভা। এই সভাকে ব্যঙ্গ করে বলা হতো গুরুম সভা। গুরুম সভার সদস্যরা সতীর ঘোর সমর্থক। তারা সংস্কৃত কলেজের সামনে রাজপথে নামলেন। ঠিক হলো ইংল্যান্ডে প্রিভি কাউন্সিলে এই আইনের বিরুদ্ধে তারা আপিল করবেন। 6 মাসে 19টি সভা করে তারা প্রায় 1100 জনের সই সহ একটি আবেদনপত্র তৈরি করেন। কিন্তু কালাপানি পেরিয়ে নিয়ে যাবে কে? 50,000 টাকার বিনিময়ে তারা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি ফ্রান্সিস বেথিকে ধরলেন। বেথির এ ভূমিকার জন্য তিনি ইংল্যান্ডে নিন্দিত হলেন। রামমোহন প্রাণপণ চেষ্টা চালিয়ে গেলেন সতীদাহ যাতে আর ফিরে না আসে। পাল্টা আবেদন করার জন্য কোম্পানির সনদ আইনের জন্য তিনি ইংল্যান্ডে যাওয়া মনস্থির করলেন। তার ইংল্যান্ড যাওয়ার ইচ্ছা বহুদিনের। সেই সময় দিল্লির বাদশাহ নিজের কিছু দরকারে রামমোহনকে ইংল্যান্ডে পাঠাবেন বলে ভাবছিলেন। তিনি রামমোহনকে 1829 সালে আগস্ট মাসে রাজা উপাধিতে ভূষিত করলেন এবং তাকে দূত হিসাবে নিয়োগ করলেন। 1830 সালে 15 নভেম্বর রামমোহন এলিবিয়াল জাহাজে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। 1831-এর 8ই এপ্রিল পৌঁছালেন লিভারপুলে, সেখান থেকে লন্ডন। জেরেমি বেন্থাম এলেন দেখা করতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে তাকে সম্মান ভোজসভা দিল, সেখানে তিনি শুধু ভাত আর জল ছাড়া কিছুই খাননি। এরপর তিনি সতীদাহ প্রথা হ্রদের ব্যাপারে আপিল করেন। 1832-এর জুলাই মাসে প্রিভি কাউন্সিলিংয়ের শুনানি শুরু হলো। রামমোহন সেখানে উপস্থিত হয়ে আলোচনা শুনতেন। 12ই জুলাই সতী সমর্থকদের আবেদন বাতিল হয়ে গেল। চিরকালের জন্য ভারতবর্ষে বন্ধ হয়ে গেল সতীদাহর মতো অমানবিক নিষ্ঠুর প্রথা। রামমোহন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। নভেম্বরের শুরুর দিকে খবর এলো দেশে। আনন্দে ফেটে পড়ল সতী বিরোধী পক্ষ বা শীতল সভা। রামমোহন রায় সমাজে সমস্ত অপমান উপহাস উপেক্ষা করে দৃঢ় চেতা হয়ে নিজ লক্ষ্যে অটল থেকেছেন। তিনিই প্রথম বাঙালি যিনি সতীদাহ আন্দোলনকে সংগঠিত করেছেন, এক নির্দিষ্ট পথে চালনা করেছেন এবং মানুষের মনে ভ্রান্তি দূর করতে সচেষ্ট হয়েছেন। মেয়েদের নবজীবন দান করেছেন তিনি। তার অবদান আজীবন বাঙালি তথা ভারতবাসী কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। তিনি যথার্থই ভারত পথিক। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।